নমস্কার, দেখছেন খবরের ঘন্টা, সাথে রয়েছি আমি সোমা। চলুন দেখে নিই আজকের বিশেষ খবর। বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ আজ আমাদের মধ্যে নেই, তাকে স্মরণ করেই তারই লেখা একটি কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করছি। মিথ্যে কথা লোকে আমার ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মার কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্য নাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সে জমেশ্বর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর, কদিন পরে চুন খসানো দেওয়াল চুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোন এসব কথা আবার যেন না শুনি না কখনো। বলি না তাই সেসব কথা, সামনে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার, আপনি যদি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন,